Assalamualaikum viewers, welcome back to my channel Women's World. প্রথমে আপনাদেরকে জানাচ্ছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ। আজকে খুবই ইজি এবং একটা সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ভাজা ইলিশ। ভাজা ইলিশের কথা শুনলে পদ্মার ইলিশের কথা মনে হয়ে যায়। পদ্মা নদীর পাড়ে এক প্লেট ভাত সাথে ইলিশ ভাজা আর শুকনা মরিচ ভাবতে অসাধারণ লাগে। যাই হোক, বাসায় ইলিশ থাকলে এভাবে ভেজে নিন, দেখবেন টেস্টটা সেম টু সেম পদ্মা ইলিশের মতন লাগবে। এখন আমি এখানে দুই পিস ইলিশ মাছ নিয়েছি। এখানে আমি 1/4 চামচ হলুদ গুঁড়া নিচ্ছি, 1/4 চামচ মরিচের গুঁড়া নিচ্ছি আর সামান্য জিরার গুঁড়া নিচ্ছি। জিরার গুঁড়াটা দিলে ভালো হয়, আর চাইলে এটাকে স্কিপও করতে পারেন। আর পরিমাণ মতো লবণ দিব। এখন এই মশলাগুলো দিয়ে আমি মাছের টুকরাগুলোকে মাখিয়ে নিব। যে পাত্রে ভাজবো সেই পাত্রে আমি এখানে সরিষা তেল দিয়ে দিচ্ছি। এখন মশলা মাখিয়ে রাখা মাছগুলোকে আমি এখানে দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি 5 মিনিটের মতন একপাশ ভেজে নিব। তারপর আমি মাছগুলোকে আবার উল্টে দিব। উল্টে আমি আরো 5 মিনিটের মতো ভেজে নিব। মাছ ভাজা প্রায় কমপ্লিট, কিন্তু যদি কেউ মাওয়াঘাটের ভাজা ইলিশের টেস্ট চান তাহলে আপনারা আরও 2 মিনিট একটু এপাশ ওপাশ করে এইভাবে ভেজে নেবেন। তৈরি হয়ে গেল ভাজা ইলিশ। এই তেলে আমি কিছু শুকনা মরিচও ভেজে নিচ্ছি। অনেকে কিন্তু এই ইলিশ মাছের তেলটাও খুব পছন্দ করে ভাতের সাথে খেতে, সো বৈশাখে এটা অবশ্যই ট্রাই করতে পারেন। ওকে ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।